Will you marry me? বিমানবন্দরে স্বাভাবিক কাজকর্ম চলছিল, এর মধ্যেই হঠাৎ মাইকে বেজে উঠল, তুমি কি আমাকে বিয়ে করবে? পরে জানা গেল এক যুবক বান্ধবীকে চমকে দিতে এইভাবেই বিয়ের প্রস্তাবটি দিয়েছেন। ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের অকল্যান্ড বিমানবন্দরে। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, যশরাজ সাবরা নামে এক ব্যক্তি ঠিক করেন বিমানবন্দরেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেবেন, যেমন ভাবা তেমন কাজ। এই পরিকল্পনায় যশরাজের পাশে দাঁড়ায় বিমানবন্দর কর্মকর্তারা। আগে থেকে নিজের মনের কথা রেকর্ড করে রাখেন যশরাজ, তারপর নির্দিষ্ট দিনে পরিবারের সদস্যদের নিয়ে বিমানবন্দরে পৌঁছে যান। ওই দিনই মেলবোর্ন থেকে অকল্যান্ডে আসার কথা ছিল যশরাজের প্রেমিকা রিয়ার। যথাসময়ে বিমানবন্দরে নেমে বোনের সঙ্গে বাড়ির পথে এগোচ্ছিলেন রিয়া। সেই সময়ে বিমানবন্দরের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে যশরাজের গলা বেজে ওঠে। কর্মব্যস্ত বিমানবন্দরের মধ্যেই হাঁটু গেড়ে বসে বিয়ের কথাও বলেন যশরাজ, সঙ্গে ছিলেন তার পরিবারও। এমন অভিনব উপায়ে বিয়ের প্রস্তাব পেয়ে রিয়া বলেন, আমি একেবারেই হতবাক, যশরাজের চোখে একেবারে হারিয়ে গিয়েছিলাম। প্রথমে মনে হচ্ছিল আমরা দুজন ছাড়া আর কেউ এখানে নেই, পরে আমাদের পরিবারের সকলে এসে জড়িয়ে ধরতে ঘোর কাটল। দীর্ঘ 8 বছর ধরে সম্পর্ক ছিল রিয়া ও যশরাজের। এবার ভারতে এসে ধুমধাম করে বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের। বিয়ের প্রস্তাবে সাহায্য করার পর এই যুগলের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে অকল্যান্ড বিমানবন্দর। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।